এদিকে হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র সালেক মিয়ার বিরুদ্ধে প্রায় 20 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ নিয়ে পৌরসভার কাউন্সিলররা বাদী হয়ে দুদক সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন। মেয়রের অনিয়মের বিচার চান এলাকাবাসী। এদিকে স্থবিরতা দেখা দিয়েছে পৌরসভার সেবা কার্যক্রমে। হবিগঞ্জ প্রতিনিধি সাইদুজ্জামান জাহিরের তথ্যচিত্রে বিস্তারিত মাশালমের রিপোর্টে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই সালেক মিয়ার বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে থাকে। পৌরসভার নামে রেলওয়ের জায়গা দখল করে 2 শতাধিক দোকান নির্মাণ করে টাকা আত্মসাতের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় 20 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পৌর মার্কেট করে আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিছে এবং প্রতি মাসে সে আমার কাছ থেকে বাড়া নেয় 1500 টাকা করে। আমরা তো এখন কোনো দলিল নাই, আমরা কারো বিচার দেওয়ার জায়গা নাই। এখন কোটি কোটি টাকা উনি নিজস্ব তহবিলে নিয়ে গেছেন, সেই টাকা পৌরসভায় দেন নাই। কোটি টাকার কাজ হয়েছে, আমার মনে হয় 37,000 টাকা খরচ হয় নাই। ওনার কাছ থেকে 3.5 লাখ টাকায় দেওয়ার দোকান নিছি, তো এখনো কোনো দলিলাদি বা কাগজপত্র পাইছে না। টাকা আত্মসাতের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন পৌর কাউন্সিলররা। MGSP, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো এবং জলবায়ু এবং বাৎসরিক ADB, প্রত্যেকটা সেক্টরেই ব্যাপক অনিয়ম দুর্নীতি হয়েছে। মেয়র মোহাম্মদ সালেক মিয়া কর্তৃক এই শায়েস্তাগঞ্জ পৌরসভার মধ্যে প্রায় 17-18 কোটি টাকার অনিয়ম এবং দুর্নীতি হয়েছে। এই যে পৌর মার্কেটের পয়সাগুলো কোনোভাবেই পৌরসভাতে যায় না, সেটা সালেক মিয়া নিজেই আত্মসাৎ করে। আইনভাবে মানে তার বিরুদ্ধে শাস্তি হয়, মানে এই ব্যাপারে আমরা জনগণ সহ সকল মানুষের দৃষ্টান্ত স্থাপন করার লাগি আমরা তার বিরুদ্ধে। অবৈধভাবে রেলের জায়গায় মার্কেট করা হয়েছে বলে জানালেন এই স্টেশন মাস্টার। এটা সম্পূর্ণরূপে একটা অবৈধভাবে এটা উঠছে, এখনো এটার কোনো সরকারিভাবে বা কোনো কিছু শব্দ রেলও সরকারি, এটার কোনো কাগজপত্র কেউ দেখাইতে পারে। সংবাদকর্মীদের আসার কথা জানতে পেরে গোপনে অফিস ত্যাগ করেন অভিযুক্ত মেয়র সালেক মিয়া। ফোনে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলতে রাজি হননি। মাশায়েল আমি, RTV।